চাঁদপুরের হাজীগঞ্জে বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিয়েছে। এতে ভালো ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সহায়তার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। চাঁদপুর প্রতিনিধি রফিকুল ইসলাম বাবুর তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চাঁদপুরের হাজীগঞ্জে চলতি বোরো মৌসুমে প্রায় 10,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা 9,500 হেক্টর। তবে বিড়ি 28 ও 29 জাতের ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে এবং পোকার আক্রমণ শুরু হয়েছে, যা চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের কপালে। যেতেই ওষুধ দিয়ে কোনো ওষুধে কাজ হয় না, ওষুধ ছিটাইতেছি ওষুধে কোনো কাজ করে না। কৃষি অফিস থেকে কোনো লোকজন আইসা দেখে না, ধান নিজুময়া বইয়া থাকে, সার দিলে সার ধরে না, কোনো সমস্যা অনেক বিভিন্ন ধরনের। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকে সব রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। গিরি বড় যে স্কিমগুলো আছে এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষকরা আমার কাছে অনেকেই এসেছে, আমি এই ব্যাপারে কৃষি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি এবং তাদেরকে আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানিয়ে চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাস দেন কৃষি কর্মকর্তা। কৃষি অফিসারকে বলেছি স্কোয়াড গঠন করে যাতে এই ব্যাপারটুকু খুব ভালোভাবে দেখে এবং যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই কৃষকরা প্রতিকার পায়। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 39,000 মেট্রিক টন চাল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।